रिक्शा पास नहीं तो सनग्लास बाहर जो परिमाण रोद और गरम एकदम घेमे गेसि इने शर्ट खोल बंधु तुम ये कि बोलो शर्ट खुलब माने ये तो ओपेन एयर এটা ওপেন এয়ার না ইনডোর স্টেডিয়াম তোর কাছে আমি জানতে চাইছি তোরে বলছি শার্টটা খুলতে তুই শার্ট খুলবি শার্ট খোল বন্ধু তুমি বলছো শার্ট তো আমি খুলতেই পারি কিন্তু আমি তো খালি গা হয়ে যাব মানুষজন কি বলবে মানুষজন শুধু দেখে কিছু বলে না আর যদি বাই চান্স কেউ কিছু বলে আমি তার জবাব দেব আমি বলবো তুই আমার শার্ট আমারে না জানায় পইরা আসছিস না জানায় কি তুই আমার শার্ট চুরি করে পইরা আসছিস আমি ওন রাস্তায় তোর বাইজেন খুইলা নিব শার্ট খোল বন্ধু তুমি কিন্তু খুব নিশংস কথাবার্তা বলতেছো তুমি আগে আমার কথাটা শোনো আমি তোর কথা কেন শুনবো তুই কি আমার অনুমতি নিয়ে এই শার্টটা পরছিস আশ্চর্য তোমার অনুমতি কিভাবে নেব তুমি তো অফিসে ছিলা আজকে না হয় অফিসে ছিলাম কিন্তু যখন আমি রুমে থাকি হয়তো ঘুমায় থাকি তুই আমার আয়রন করা শার্ট প্যান্ট পরে বাইরে চলে আসনা আমারে বলিস কিছু তুই কি ডেঞ্জারাস কথা বলছিস তুই বুঝতে পারছিস তোর কাঁচা ঘুম আমি ভাঙাবো আমি একটা সত্য ঘটনা বলি আমার বাড়ির পাশে প্রতিবেশী একটা ছেলে আমার বয়সী ঘুমাইছিল তাকে ডাক দিছে জাস্ট ঘুম থেকে ডাক দিছে জায়গার উপর মারা গেছে সে আর তার চাইতে বড় কথা তোর আর আমার কোমর সেম তোর চেস্ট আমার চেস্ট সেম তোর জুতা আমি পরি তোর সানগ্লাস আমি পরি কই বাচ্চুরগুলো তো কিছু আমি পরি না আর তাছাড়া আমাদের হাইটও তো সেম এই সোজা সোজা কোনো ফিজিক্যাল স্ট্রাকচারের কথা আমারে বলবি না আর কোনো ইমোশনাল গল্পও আমারে শোনাবি না শার্টটা খুলে আমার হাতে দিবি তারপর ভদ্র ছেলের মতো কোথায় যাইতেছিলি যাবি যা আমি বুঝতে পারছি তুমি খুব মাইন্ড করছো ইটস ওকে দিস ইজ লাস্ট আজকেই শেষ এরপর থেকে আমি জীবনে কোনোদিন তোমার শার্ট পরবো না রাতে ফেরার পর এই শার্ট আমি নিজে হাতে সাবান দিয়ে ধুয়ে ইস্তারি করে যে জায়গায় ছিল সেম জায়গায় রেখে দেবো আর ইউ হ্যাপি ওরে বাবা রাইতে আরে রাইত তো দূর কি বাত তুই নগদে এই মুহূর্তে শার্ট খুলে আমার হাতে দিবি আমি শার্ট হাতে নিয়ে রুমে চলে যাবো দে বন্ধু এবার কিন্তু আমি মাইন্ড করলাম তুই শার্ট হাতে করে রুমে চলে যাবি আর আমি খালি গায়ে টিউশনি করতে যাবো তুই খালি গায়ে টিউশনিতে যাবি না বুড়িগঙ্গায় যায় সাঁতার কাটবি সেটা তোর ব্যাপার শার্ট খুলতে বলছি শার্ট খুলে দে বন্ধু নান্নু আমি কিন্তু বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি তুমি মনে হয় সত্যি সত্যি আমাকে ইনসাল্ট করতেছো ওরে চান্দু তোমার আইকিউ এত সার এতক্ষণ পরে তুমি টের পাইছো আমি তোমার ইনসাল্ট করতেছি আরে বেটা তুই ইনসাল্টের দেখছোস কি তুই যদি এই মুহূর্তে শার্ট না খুলোস আমি লোকজন ডাকবো লোকজন কি আমি আমি থানায় যাব আরে থানায়ও না আমি দরকার হলে কোর্টে যাব তোর নামে মামলা করে দেব সি 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 বন্ধু খুব কষ্ট পাইলাম একটা শার্টের জন্য তুমি এত নিচে নামতে পারবা থানা পুলিশ কোর্ট কাচারি একটা শার্টই তো নাকি জি না এটা সামান্য শার্ট না এটা একটা নতুন শার্ট আমার গার্লফ্রেন্ড এই শার্টটা আমারে গিফট করছে এই শার্টটা এখন পর্যন্ত আমি গায়ে দিইনি আর তুই গায়ে দিয়ে ঘুরে বেড়াইতেছিস ওই বেটা আমার গার্লফ্রেন্ড যদি দেখে যে তুই এই শার্টটা পরে ঘুরে বেড়াইতেছিস আমার গার্লফ্রেন্ড তোমার ত্যাজ্য করে দিব এই তুই কি আমার সম্পর্ক জোড়া দিতে পারবি সুমিরে আমি বেশ ভালো করে চিনি সে অনেক নাইস গার্ল তোর মতো এরকম চারাল না তারে আমি বুঝাইলে সে অবশ্যই বুঝবে বিষয়টা ভাইজান আমি তো আপনার বোঝানোর টেন্ডার দিই নাই শার্টটা খোলেন বন্ধু বাদ দে তুই এরকম করিস না আমার টিউশনিতে দেরি হয়ে যাচ্ছে তো আশরাফুল শার্ট কি তুই নিয়ে যাতে খুলে দিবি না আমি খুলে নিমু নান্নু দেখ তুই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছিস তোর মানবাধিকারের খেতাব তুই কি সিরিয়াসলি কাজ করতেছিস না আমি তোর তুলা ভাই লাগি তোলে ভাই আমি করতেছি আর লোকজন দেখতেছে দেখো আমি লোকজনের খাই বাটা কাজটা তুই ঠিক করলি না বন্ধু কর তুই তো শার্টটা খুলে নেছিস
রকি, তোকে এতবার আমি ফোনে বললাম যে আমি এখন ঘুমাবো, তারপর তুই কেন আবার আসলি? তোকে ফ্রি পাবো সেই জন্য। আচ্ছা তুই কিভাবে বুঝিস যে আপু বাসায় নাই? আপু যখনই বাসায় থাকে না তুই চলে আসিস। মনে হচ্ছে খুব জটিল একটা প্রশ্ন করে ফেললি, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? ওয়াও, তুই শিওর তুই আমার বেস্ট ফ্রেন্ড? ডেফিনেটলি, তুই আমাদের টেলিপ্যাথি বুঝিস না? টেলিপ্যাথি? তোর সাথে আমার টেলিপ্যাথিটা কি বলতো? এই যে তুই যখন ফ্রি থাকিস, আপা দুলাভাই বাসা থাকে না, আমি কিন্তু বুঝতে পারি, তখন তোর কাছে চলে আসি। তোর যখন মনটা খারাপ থাকে প্রথম ফোন কিন্তু এই রকিই তোকে দেয়। তাহলে এগুলো কি? অলসাম। এক্স্যাক্টলি। এখন যা ছাকাস করে দুই কাপ কফি বানা, কফি খেতে খেতে তোর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা বলবো, যা। তো জ্বালাস না তুই সত্যি। বস এক মিনিট। সালাম। পরের দিন আসবো, ওকে বাসায় থাকতে বলবেন। ওকে আমি বললাম, আমার কথা শুনলো না, ওর মা বাবা পরদিনে ওকে নিয়ে বেড়াতে গেল, তখন তাহলে তার পরের দিন আসবো। ও নিশ্চয়ই পরপর তিন দিন পরাবাদ দিয়ে বেড়াতে যাবে না? বেড়াতে যাওয়াটা যদি ইম্পর্টেন্ট হয় বেড়াতে তো যাবে। ধরেন আপনি ফোর্থ দিনও এসে দেখলেন তুপা বাসায় নেই, তখন কি করবেন? তখন তার পরের দিন আসব। আপনি শুধু শুধু কেন বারবার আসবেন? আপনার ফোন কোথায়? সরি, আমার তো ফোন নেই। হ্যাঁ আমি জানি আপনার ফোন নেই, কিন্তু কেন আপনার ফোন নাই? আপনার ফোন থাকলে তো ওরা নিশ্চয়ই আপনাকে জানিয়ে যেত, আপনার শুধু শুধু এত হ্যারাস হতে হতো না। সরি সরি। হ্যারাস হচ্ছেন আপনি, আমাকে সরি বলছেন কেন? আপনার ফোনটা নাই কেন? আমি আসলে মোবাইল ফোন ব্যবহার করি না। ফোন একটা ইম্পর্টেন্ট জিনিস ম্যান। জি আমি জানি। তাহলে এটা আমার একটা প্রতিবাদ বলতে পারেন। সরি, এটা কি ধরনের প্রতিবাদ? এই মোবাইল ফোন দেশে আসার পর থেকে মিথ্যার পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের নৈতিক অবক্ষয়ের পেছনে এই মোবাইল ফোন অনেকাংশে দায়ী। আমাদের পারস্পরিক যে সম্পর্ক, সেটার উন্নতি না হয়ে ক্রমাগতভাবে অবনতি হচ্ছে। সবচাইতে বড় কথা হচ্ছে, এই মোবাইল ফোনের কারণে আমরা সবাই সবাইকে সন্দেহ করছি, কেউ কাউকে বিশ্বাস করছি না। এই যেমন ধরেন, আপনি বাসায় থেকে বলছেন যে আপনি ক্যাম্পাসে আছেন, আবার আপনি জেগে আছেন অথচ বলছেন যে আমি ঘুমিয়ে আছি, পরে ফোন করছি। ব্যাপারটা অনৈতিক না? স্টপ স্টপ। কি নাম যেন আপনার? আমার নাম আশরাফুল আলম, আমার বাবা আদর করে আমাকে ফুলমিয়া বলে ডাকে। ওকে ফাইন, আপনার বাবার প্রতি রেসপেক্ট দেখে আমিও যদি আপনাকে ফুলমিয়া বলি আপনি কি মাইন্ড করবেন? জি না, কোনো আপত্তি নেই, অবশ্যই আপনি ডাকতে পারেন। শোনেন মিস্টার ফুলমিয়া, আপনি যে এতক্ষণ লেকচার দিলেন, আমি কিন্তু আপনার স্টুডেন্ট না, আমার বোনের মেয়ে মানে আমার ভাগ্নি আপনার স্টুডেন্ট, মনে আছে সেটা? সরি সরি, আমি তো সেটা জানি। তাহলে এখন যান, কালকে ঠিক এই সময় সশরীরে এসে খোঁজ নেবেন তুপা বাসায় আছে কি নেই, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। এই যে প্রতিবাদী যুবক, শুনেন, এই যে শার্টটা উল্টো করে পরেছেন, এটাও কি আপনার প্রতিবাদ? কই না তো। ও সরি। এই যে এখানে না, এখানে প্লিজ প্লিজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এতক্ষণ ধরে কার সাথে কথা বললি? ডিসগাস্টিং একটা লোক, আর বলিস না। ময়লা আলা আসছিল ময়লার বিল নিতে? আরে না, ওই যে তুপার টিচার পড়াতে আসছিল। তুপা বাসায় নেই এটা বলে দিলি তো হয়, তার সাথে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ কথা বলার কি আছে? বিকজ সে ইন্টারেস্টিং একটা প্রাণী। কিরকম বলতো? জানিস ওই লোকের না মোবাইল নাই, বেশি গরিব? জানি না। না হতে পারে, গরিব হতে পারে না। আমার কাছে তিন চারটা এক্সট্রা ফোন আছে, আমি একটাই না তোরে দিয়ে দিব নি, তুই তারে দিয়ে দিস। তোর এত হাতেমতাই হওয়ার কোনো দরকার নাই, এখনকার দিনে রিক্সালা, আচ্ছা রিক্সালার কথা বাদ দিলাম, ভিক্ষুকদের কাছেও ফোন আছে, উনি ইচ্ছা করে ফোন নেয় না, এটা ওনার একটা প্রতিবাদ। কিরকম প্রতিবাদ? উফ বাদ দে তো, এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, তুই কি বলবি বল। আমি কি বলতে চাই তুমি বোঝো না? রকি, আমার না কয়েকদিন ধরে একটা প্রবলেম হয়ে গেছে রে। ওএমজি, কি প্রবলেম বলো তো? প্রবলেমটা হচ্ছে তুই আমাকে যা বলতেছিস আমি সব শুনতেছি, বাট আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা কিসের ডাক্তার দেখাবো বলতো?
প্লিজ তিথি ফান করো না, আমি সিরিয়াস। আমার ইদানিং কীরকম জানি ফিল হয়, তোমার সামনে আসলে কীরকম জানি লাগে। কি আমাকে জিএফ জিএফ লাগে? প্লিজ এগ্রি করো। হ্যাঁ না করো না। আমি বুঝলাম না তুই আমাকে তুমি তুমি বলতেছিস কেন। একটা নিউ রিলেশনশিপের দিকে যাচ্ছি না, তুইতে থাকলে অনারটা থাকে না, তুমিতে থাকলে বেটার, একটা অনার থাকে। কিন্তু রকি আমি তো তোকে কখনোই তুমি বলতে পারবো না, তোর তুমি তুমি শুনে আমার এখনই হাসি পাচ্ছে। কোনো অসুবিধা নেই, তুমি আমাকে তুই করে বলো, আমি তোমাকে তুমি করে বলবো। একটু আগে কি বললি, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? হ্যাঁ ছিলাম। ছিলাম মানে ছিলি, আছিস, থাকবি, আর তুই কখনো তুমি হবি না, তুই তুই। তার মানে কি তুমি কখনো কোনো রিলেশনশিপে যাবে না? অবশ্যই করব। তাহলে বলো, আমি জানতে চাই তুমি কার সাথে রিলেশনশিপে যাবে। আচ্ছা আচ্ছা, টপ সিক্রেট, তোকে পরে বলবো। না আমাকে বলো, আমাকে ফ্রেন্ড হিসেবেও তো বলতে পারো, বলো। বলবো? হ্যাঁ অবশ্যই বলবে। ওই যে একটু আগে ওই লোকটা আসলো না, রিয়েলি লোল, ওই পোর গাইটা, ওর কি আছে? ওর কিচ্ছু নাই, এটাই তো মজা, ওর একটা ফোনও নাই। ওয়াও, ইটস নট ওয়াও, ইটস লোল, টোটালি লোল। তোর কাছে এটা লোল হতে পারে, বাট আমার কাছে এটা ওয়াও। কি করে ওয়াও শুনি? তুই একবার ভেবে দেখ, আমার বয়ফ্রেন্ডের ফোন নাই, কোনো মেয়ে ওকে ডিস্টার্ব করতে পারবে না, ক্যান ইউ ইমাজিন? এবং সে আমাকেও ফোন করে বারবার প্যারা দিতে পারবে না, কতটা মজার একটা রিলেশনশিপ হবে বুঝতেছিস? শোন তিথি, তুই যে লজিক দেখাচ্ছিস, তুই একটা অ্যাডভেঞ্চারের মধ্যে আছিস, কিন্তু লাইফটা কোনো অ্যাডভেঞ্চার না, ইটস রিয়েলিটি। যখন তুই বুঝতে পারবি তখন পস্তাবি, তখন আমার কাছে আসলেও আমাকে তুই পাবি না, আমি বলে রাখলাম। পাই মানে কফি খাবো না? আমার অসম্ভব ঘুম পাচ্ছে, আমি ক্যাফেন এখন আমার শরীরে নিতে পারবো না। খোদাহাফেজ। কেউ কেউ ছোট স্বপ্ন দেখে থাকেন, আপনি হয়তো ভাবছেন ছোট স্বপ্নই তো পূরণ করতে পারি না, বড়টা কি করে ভাবব। কিন্তু আপনি যদি কখনো বড় স্বপ্নটির কথা না ভাবেন, তাহলে নিশ্চিত আপনি ছোট স্বপ্ন থেকে বের হয়ে আসতে পারবেন না। কি পারবেন? কি পারবেন? চিল্লাসকে আস্তে আস্তে প্র্যাকটিসটা তো করা যায় না, কি জানা, আমি তো গান শুনতেছি, ডিস্টার্ব হয়তো আমার। তাহলে আমরা জানি মৃত্যু জীবনে একবারই আসে, কিন্তু আমরা কি এটাও মানব না যে বেঁচে থেকেও মানুষ বারবার মরে? এই ঠাকুর, কি বন্ধু, তুই কি করছ? চাকরির অ্যাপ্লিকেশন লিখি। এই তোর চাকরি দিব কেডা? একটা প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি তো বুঝলাম, কোম্পানির কোনো নাম ধাম নাই? কোম্পানির নাম হচ্ছে লাভ এন্ড কং। লাভ এন্ড কং মানে কি? লাভ মানে ভালোবাসা, আর কং মানে তো কোম্পানি। সোনা সফুল, এই চাকরিতে জয়েন করা তো ঠিক হবে না, তুই অন্য কোথাও ট্রাই কর। কেন ঠিক হবে না? বাবারে, তুই তো প্রেমিক মানুষ, মনের মধ্যে প্রেম নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াস, বিশ্বপ্রেমিক। এখন যদি ওই প্রোডাক্টের মধ্যেও তুই প্রেম খুঁজে পাস, তোর ক্যারিয়ার কিন্তু একদম ধ্বংসের মুখে। শোন, ওই লেখালেখি বাদ দে বাবা, ঘুমা। বন্ধু আমি অ্যাপ্লিকেশনটা শেষ করি, তারপর ঘুমাই। কিন্তু আমরা কি এটা মানবো না, বেঁচে থেকেও আমরা বারবার মরছি? যখন আপনি আপনার ছেলে মেয়ের চাহিদা পূরণে ব্যর্থ হন, যখন স্ত্রীকে তার অধিকার দিতে যে অর্থনৈতিক দৈন্যতা আপনাকে গ্রাস করে, বাচ্চাকে 200 টাকা কেজি স্কুলে পড়াতে হয় অর্থের অনটনে। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই। এই পরিশেষে তুই আবার কি বলতে চাস? অ্যাপ্লিকেশনের শেষে লিখতে হয় না যে পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, আমাকে চাকরিটি দান করে বাধিত করিবেন, ব্যাস। তাহলে চলুন, আর ছোট স্বপ্নকে নয় বড় স্বপ্ন দেখব সকলে। অতএব অতএব আমি সিদ্ধান্ত নিলাম, এখন আমি ঘুমোবো। আরে বন্ধু, এইটা কিন্তু মানে মানবাধিকার লঙ্ঘন করলা, আমি অ্যাপ্লিকেশনটা শেষ করি। বিপরীত মানে হচ্ছে উল্টো। বাংলা ভাষায় এরকম অনেক শব্দ আছে যে শব্দ অন্য শব্দের বিপরীতে বসে বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন ধরো দিন, রাত, গুড, আকাশ, পাতাল, পূর্ব, পশ্চিম, ছোট, বড়, সত্য, মিথ্যা। ভেরি গুড, এই পেজটা পুরোটা তুমি মুখস্থ করে রাখবে, কালকে আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, আজকে তোমার পড়া শেষ, ছুটি। ম্যাথ বই বের করো। স্যার আপনি বললেন পড়া শেষ। ওয়াও মানে ছুটি না, নেক্সট বই। ম্যাথ বই বের করো, খাতা বের করো।
এই চ্যাপ্টারটা শেষ করবে, তাড়াতাড়ি করবে। আমি আসছি। হ্যাঁ, আমার নাম তিথি, তিথি। জি আমি জানি, কিন্তু নাম ধরে ডাকতে কেমন কেমন যেন লাগে। কেমন কেমন লাগার কি আছে? না মানে আমার বড় ফুপুর নাম ছিল তিথি, উনি খুব রাগী মহিলা ছিলেন, আমাদের দেখলে পরে কষে করে থাপ্পড় মারতেন, ওনাকে দেখলে আমরা দৌড়ে পালাতাম। তারপর থেকে তিথি নামের কাউকে দেখলে পরে কেমন যেন ভয় ভয় লাগে। তাই না? জি। আপনার ফুপুর পর আর কয়জন তিথির সঙ্গে আপনার দেখা হয়েছে? শুধু আপনার সঙ্গে। তাহলে যে বললেন তিথি নামের কাউকে দেখলেই আপনার ভয় লাগে? জি, ওটাও নামের ভয়ে বলেছি। তার মানে আপনি আমাকে ভয় পান? লাগে। আমাকে ভয় পাওয়ার কিছু নাই, কিছু বলবেন? হ্যাঁ আপা, মানে আপনি না, আপাকে দেখছি না তো, আপা কি বাসায় নেই? আপা মানে আমি না, আপা বাসাতেই আছে, হয়তো নিচে টেইলারের কাছে গেছে, আপনি ওকে পড়িয়ে চলে যাবেন, ওকে? জি। আর হ্যাঁ, আপনি আপনার স্টুডেন্টকে ভুল শেখাচ্ছেন কেন? কোনটা বলুন তো? ওই যে বললেন ওয়াও মানে নেক্সট বইটা পড়তে হবে। না না, পুরোপুরি ভুল শেখাচ্ছি না তো, ওর একটা ভুলের ভেতর দিয়ে বড় হচ্ছে তো, তাই আরেকটা ভুল শিখিয়ে ওই ভুলটাকে প্রোটেকশন দিচ্ছি। তাই নাকি? কিরকম? ওকে যখন আমি বললাম যে আজকে পড়া শেষ, ছুটি, ওর তখন কি বলা উচিত ছিল? থ্যাংক ইউ স্যার। কিন্তু ও সেটা না বলে বলল কি, ওয়াও, এটা ভুল না? সেই জন্য ওকে আমি আরেকটা সাবজেক্ট পড়তে দিয়েছি, ও যদি পড়াশোনার ভেতর থাকে তাহলে আস্তে আস্তে ও প্রকৃত শিক্ষাটা অর্জন করতে পারবে। হুম, বুঝলাম। ঠিক আছে, আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আসবেন? আসবো না তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে গল্প করব? না না, তা কেন হবে, আপনি যান তাহলে। সেইটাই। শুনুন, চিঠি। না মানে আপনি তো ভার্সিটিতে যাচ্ছেন, রাস্তার মধ্যে পড়া শেষ হলে কুচি কুচি করে ছিঁড়ে রাস্তায় ফেলে দেবেন। কিসের চিঠি? কলম দিয়ে লেখা চিঠি, মানে প্যাডের পেজে লেখা। কাকে লিখেছেন? আচ্ছা ঠিক আছে, থাক, দরকার নেই। আমি বুঝলাম না, তুই ইদানিং এরকম আতেল মার্কা কথাবার্তা বলিস কেন ওই গরিবের প্রেমে পড়ার পর থেকে? রকি শোন, ওই গরিব লোকটা আজকে একটা প্রাগৈতিহাসিক ঘটনা ঘটায় ফেলছে। কি প্রাগৈতিহাসিক কাজ করছে শুনি? সে না, আজকে আমাকে একটা দীর্ঘ চিঠি দিছে। কি দিছে? আরে চিঠি চিঠি, লাভ লেটার, কলমে লেখা, প্যাডের কাগজে, তিন পৃষ্ঠার লম্বা একটা চিঠি। ওরে বাবা, আমি তো ভাবছিলাম ওই শুধু গরিব, এখন তো দেখতেছি মধ্যযুগীয় বর্বর। আই খবরদার, ওকে নিয়ে একদম বাজে কথা বলবি না। শোন না, আমি না গাড়িতে পুরো চিঠিটা একবার পড়ছি, কেমন জানি নেশার মতো হয়ে গেছে, এখন ঠিক করছে ক্লাসে যে আবার পুরোটা পড়ব। ওরে বাবা রে বাবা, তুমি তো হেভি ফিলিং এর মধ্যে আছো দেখতেছি। হ্যাঁ, কোন না কোন কবিতার বই থেকে কবিতার লাইন চুরি করে লিখে দিছে, তুমি ওটা নিয়ে নাচতেছো, কি লিখছে শুনি? মোস্ট পার্সোনাল, অবশ্য তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে দুই একটা লাইন বলা যেতেই পারে, দাঁড়া। ই আবার চুম্মা দে। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমার প্রাণের মাঝে অন্যরকম একটা সুর বাজতে শুরু করেছে। সেই সুর হয়তো তুমি শুনতে পাও না, কিন্তু সেই সুর সর্বক্ষণ আমার প্রাণে, মনে, দেহে
ঋণী ঝিনি বেজে চলেছে। তুমি আমার প্রাণ সখা, জন্ম জন্মান্তর তোমাকে ভালোবেসে যাব। পরিশেষে তোমাকে এতটুকু বলতে চাই, তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি রোমান্টিক না বল? শোন তিথি, আমার কাছে এতদিন মনে হইতো গরিবরা অনেক সৎ হয়, কিন্তু তোর এই চিঠির ইমোশনাল ফেক লাইনগুলো শোনার পর থেকে মনে হইতেছে ওই লোকটা বাটপাট টাউট। শোন রকি ওরফে রক্স, তুই কেন এই কথা বলতেছিস? আমি কিন্তু খুব ভালো করে জানি। এই এই এই, তুই কি বুঝছস? শুনি, তুই এরকম চিঠি লিখতে পারবি? ফেসবুকে তো একটা সুন্দর সেন্টেন্স স্ট্যাটাস দিতে পারোস না, আমার ছবির নিচে একটা সুন্দর লাইনের কমেন্টও দিতে পারোস না, ওই একই কথা, ওয়াও অসাম জোস ঝাক্কাস। তোর ভাবখানা দেখা মনে হইতেছে আমি তো সেই ঘুটা করানো বালক, আর তুমি একদম রবীন্দ্রনাথের প্রেমে পড়ছো। রবীন্দ্রনাথ তোমার চিঠি লিখে পাঠাইছে না? সুন্দর, রবীন্দ্রনাথ না হইলেও রবীন্দ্রনাথের নাতিপুতি টাইপের জোস কিন্তু পুরোটা পড়বো। আচ্ছা সর সর সর, তোর চিঠি দিয়ে তুই পানি খা, যা। ফ্রান্সিস, খুব খিদা লাগছে, দে আগে খাই নে। খাবি? মজা লস, দে নে খা। থ্যাংক ইউ দোস্ত। এগুলো কি? আমি না তোরে বললাম একটা রুটি আর একটা কলা আনতে। কেন যে এটা রুটি আর এই যে কলা, জেলি আনছি, জেলি দিয়ে রুটি দিয়ে মাখায় খায়া তারপর কলাটা খাবি। নে। আশ্চর্য কথা, ক্ষুধার মতো একটা সিরিয়াস বিষয় নিয়ে তুই আমার সাথে রসিকতা করতেছিস। আমি কি তোর কাছে ভাত খাইতে চাইছি, পোলা মাংস খাইতে চাইছি? তুই ভাত খাইতে গেলে আমি তোরে বললাম যে তুই আসার সময় আমার জন্য একটা রুটি আর কলা নিয়ে আসবি। আমি কি তোর কাছে বেশি কিছু চাইছি? না, বেশি কিছু চাস নাই। তোর দোস্ত, আমি ভাত খেতে গেলাম না, ভাত নিলাম, মুরগির গোস্ত দিয়ে পেট ঘুরে খেলাম, দোস্ত খাইয়া যখন বিল দিতে গেলাম মানি ব্যাগে টাকা নাই। দোস্ত ভাগ্য ভালো, কিসের পরিচিত ছিল, তারই কইলাম কালকে বিল দিয়ে দেবো। আরে বেটা, ভাতের আর মাংসের বিলই জানি দিতে পারি নাই, তোর লেগে রুটিওয়ালা করতে কেন? খুব কষ্ট পাইলাম দোস্ত, তোর কাছে সামান্য একটা রুটি আর কলা খাইতে চাইছি, সেটা খাওয়াবি না ভালো কথা? মানি ব্যাগে টাকা নাই এরকম একটা ডাহা মিথ্যা কথা বলতে পারলি? আমি মিথ্যা বলছি? তুই এটা শিওর? আমি ওভার শিওর। তোর মানি ব্যাগে যদি টাকা নাই থাকবে তাহলে তুই এইগুলো আনলি কেমন করে? এই বেটা, এইসব আমি কেমনে কিছু পরে কইতেছি, তার আগে তুই আমারে কহ আমার মানি ব্যাগ থেকে তুই 500 টাকা চুরি করলি কেন? দেখো দোস্ত, তুমি কিন্তু অবজেকশনেবল কথাবার্তা বলতেছো, আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করি নাই, আর তুমি যে 500 টাকার কথা বলতেছো এটা মিথ্যা, আমি তোর মানি ব্যাগ থেকে 200 টাকা নিছি। এই বেটা, তুই 200 টাকাই নিবি কেন? তুই আমার মানি ব্যাগ ধরবি কেন? আমি তোর না করছি না? তোর কাছে টাকা চাইলে তো তুই ধার দিতি না, আর তাছাড়া তোর মানি ব্যাগে তো আরো একটা 500 টাকার নোট ছিল, আমি তো সেটা নিয়ে নেই। তোর সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই, আমার 200 টাকা তুই ফেরত দে। আর ওইটা তো আজকেই নিছি, আজকে কিভাবে ফেরত দেবো? তাহলে এবার টাকা নিলাম কিসের জন্য? কাল সকালে একটা জরুরি কাজ আছে। তোর কোনো কাজ আমি বুঝতে চাই না, আমার এখন টাকা লাগবে, টাকা দে। দোস্ত, তুই কিন্তু ছোট লোকের মতো আচরণ করতেছিস, এর আগে যতবার তোর কাছ থেকে আমি টাকা নিছি সেটাকে ফেরত দেই নাই। হ্যাঁ, তুই এই কথা বলতে পারিস যে তোর মানি ব্যাগ থেকে যে আমি টাকাটা নিয়েছি তোকে না বলে, কিন্তু ঠিকই, তুই চাওয়ার আগে ওই টাকাটা আমি তোর মানি ব্যাগে এবার ঢুকায় রাখছি। এর আগে কি ঘটছে না ঘটছে সব তুই ভুলে যা, আজকের পর থেকে তুই আমার মানি ব্যাগ ধরবি না, আর এই টাকাটা আমার কখন দিবি টাইম কো? আচ্ছা ঠিক আছে, যা কাল পরশু দিয়ে দেবো, আর না হলে ম্যাক্সিমাম 1 সপ্তাহ। এই বেটা, আমি 1 সপ্তাহ বুঝি না, আমার টাকা তুই কালকে ফেরত দিবি। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দেবো, যা। কিন্তু এখন রাতে আমি খাবো কি? সামান্য একটা রুটি আর কলা তুই আনতে পারলি না? এই বেটা, বাড়তি কথা রাখ, এই জায়গা তোর না, তুই নিচে নাম, যা। আচ্ছা নামতেছি, ঠিক আছে, তুই আমার 20টা টাকা দে, আমি কিছু খেয়ে আসি। আরে ওই 200 টাকা তো আমি ভাঙাইতে পারবো না, আর খিদা পেটে তো আমার ঘুম আসবে না, বুঝিস না কেন দোস্ত? নিচে জগে পানি আছে, পানি খেয়ে ঘুমা যা। দোস্ত, তুই কিন্তু বুর্জোয়ার মতো কথা বলতেছিস, তোর মানি ব্যাগে টাকা আছে আমার মানি ব্যাগে টাকা নাই, এটা হচ্ছে তোর সাথে আমার বেসিক পার্থক্য। একটা মানুষের বেসিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। সেই একটা রাতের সামান্য খাদ্য তুই সরবরাহ করতে পারতেছিস না, একটা কলা আর একটা রুটি যার দাম মাত্র 20 টাকা। এই আর একটা কথা, কবি ঘর থেকে বের করে দেবো, বাইরে গিয়া তোর সমাজতন্ত্র করবি। তুই তো এখন পেটি বুর্জোয়ার মতো আচরণ করতেছিস রে, খাদ্য তো সরবরাহ করলি না, এখন বাসস্থান থেকে তুই আমাকে উৎখাত করবি। এই নিচে নামবি? নাম? হ্যাঁ নিচে তো নামবই, আমরা নিচু তলার মানুষ না, নিচে আমরা থাকবো, তোমরা থাকবো উপরটা, থাকো। Thank you.
এই ফুলটা লাগবে না যা সর ওই আমি তোর সারা ক্যাম্পাস খুঁজে আসলাম আর তুই এখানে বসে আছস আমার সাথে তোর কি তুই আমারে খুঁজছস কেন মানে কি তুই আমার বেস্ট ফ্রেন্ড আমার সুখের কথা দুঃখের কথা সবকিছু তোর সঙ্গে না শেয়ার করলে আমার ভালো লাগে না তোরে দেখে তো মনে হইতেছ না তুই খারাপ আছিস এই বেলি ফুলটা কি ওই গরীব ছেলে তোরে দিছে তুই কেমনে জানলি দোস এটা বোঝার জন্য এত গবেষণা করতে হয় না ওই যে পরিবারের গরীব ছেলে পাঁচ টাকার প্যাডে একটা চিঠি আর দশ টাকার বেলি ফুল এগুলো ছাড়া তোরে কোনো কিছুই দিতে পারবে না একটা ব্র্যান্ডের ব্যাগ বা একটা জুতা এগুলো কি দিতে পারবে কখনো অসুবিধা কি ওগুলো তুই দিবি তার মানে কি এই বেলি ফুল কি তোরে ওই পোর ম্যানটাই দিছে হ্যাঁ দোস এই বেলি ফুলটা পেয়ে আমি এত সারপ্রাইজ হইছি আর দিছে ও এমন একটা সারপ্রাইজিং ওয়েতে পুরো অসাম এটা অসামের কি আছে সে কি বেলি ফুলের কাছে উঠছিল আর তুই নিচে দাঁড়ায় ছিলি সে বান্দরের মতো একটা একটা করে ফুল টোকে টোকে তোরে নিচে দিছে তুই বসে বসে মালা গাচ্ছিলি আরে না সেরকম কিছু না অ্যামেজিং পুরো র একটা বিষয় আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছি ওই সময় হঠাৎ করে একটা বক্স আমার গাড়ির সামনে আমার ড্রাইভার তো পুরো ভয়ে দৌড় আমিও এত ভয় পাইছি তারপর গাড়ি থেকে নামলাম দেখি একটা বক্স তারপর গাড়ির পিছন থেকে লাঠিটা নিয়ে বক্সটা একটু উঁচু করে দেখলাম কবিতার তিনটা লাইন লেখা আমি তখনই বুঝে গেছি এটা কার কাজ কি অ্যামেজিং তাই না এটা মোটেও অ্যামেজিং কিছু না বিভৎস একটা ঘটনা শুনেলি আমার কাছে তো মনে হইতেছে ছোটবেলায় ওই লোকটা টোকাই ছিল কেন বুঝো না দেখো না হরতাল অবরোধের সময় টোকাইরা টাকার বিনিময়ে গাড়িতে বাসে বোমা মারে সেও তো তোমার গাড়ির মধ্যে এরকম বোমা রাখতে গেছিল ভাগ্য ভালো যে ওটা ফুল ছিল আচ্ছা তুই তো এরকম ছিলি না তুই এরকম ফালতু হয়ে গেছিস কেন তোর কি হয়েছে বলতো হ্যাঁ দোস্ত আমি জানি কিরকম হয়ে গেছি আমার না কোনো কিছু ভালো লাগে না সারাক্ষণ তোকে নিয়ে টেনশন হয় আমি পুরোপুরি দেখতে পারতেছি তুই একটা বিপদে পড়তে চাইতেছিস প্লিজ দোস্ত তুই এই পরমেন্টটা থেকে ব্যাক কর পসিবল না কালকে পর্যন্ত আমি একটা ইনডিসিশনের মধ্যে ছিলাম বাট আজকে এই বেলি ফুলটা পাওয়ার পর আমি টোটালি ডিসাইডেড প্রেম করলেও এই ছেলের সাথে বিয়ে করলেও এই ছেলের সাথে আরে বাবা ছেলেটা তো গরিব বিয়ের পরে তোর আপা তাকে টিউশনি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তখন সে বেকার হয়ে যাবে তারপর তোকে সে কি দিবে আমার কিছুই লাগবে না মানে কি তোকে থাকতে হবে না খাইতে হবে না ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার বাবা আমার নামে ঢাকা শহরে দুটো ফ্ল্যাট রেখে গেছে এক ফ্ল্যাটে থাকবো আর এক ফ্ল্যাটের ভাড়া তুলে খাবো তুইও মাঝে মাঝে চলে আসিস আমাদের বাসায় কফি খেতে তোর কি ব্ল্যাক কফি পছন্দ ক্যাপাচিনো মকা ও আমি ভুলে গেছি তোর তো অরিও ফ্র্যাপে পছন্দ তাই না এনি টাইম ইউ ক্যান জয়েন উইথ আস খুব ফুর্তির মধ্যে আছো না ঢাকা শহরে কফি শপের অভাব পড়ে না বাচ্চু তোর বন্ধুর খবর কি হয় বেটা বন্ধু আমার না তোর আরে কাম ছেড়ে দেখছি কাম ছেড়ে খুঁজে পেতেছি না বেটা এই একটা গান চালিয়ে আছিস লাইতে পরে যেটা দেখেছি হেডা তো তোর বন্ধুর খবর কি বন্ধু আমার না বেটা বন্ধু হলো তোর ফাউল একটা প্লেয়ার এন্ড রুমে জায়গা দিছস ওর লাইক আমার মানি ব্যাগে টাকা রাখতে পারি না আর কিছু খাও না নি খাউটা পর্যন্ত খায় ফেলায় শোন টাকা চুরি করে এই কথা সত্য কিন্তু সে কিন্তু স্বীকার করে যে টাকাটা আমি নিয়েছি এবং সময় মতো সে টাকাটা সে ফেরতও দেয় আর খাবার খাবার নিয়ে কোনো কথা হবে না একটা মানুষের ক্ষুধা লাগছে সামনে খাবার ছিল সে খায় ফেলছে কথা শেষ তোর তো বেটা কপাল ভালো তোর পেট মোটা মানে তোর মানে বুঝতে হবো না তুই পারলে আমার একটু টিপস দে আমি কেমন করে তোর মতো একটা ইয়া বড় পেট বানাইতে পারি কেন কেন তুই জানোস না তোর বন্ধু এই ম্যাচে আসার পরে তুই মনে করে দেখতো আমার একটা নতুন শার্ট একটা নতুন প্যান্ট প্রথমবার আমি পরতে পারছি আমার অপরাধ কি আমার অপরাধ হইতেছে আমার কোমর তার কোমর সমান সমান আমার সিনা তার সিনা সেম টু সেম তোর বেটা বাদ দে তোর জামা কাপড়ের গল্প এই বেটা জামা কাপড় পরলে কি ক্ষয় হয়ে যাবো গা তুই চামের সময় ওর কাছ থেকে লন্ড্রির টাকাটা নিয়ে নিবি হ্যাঁ সে দিব লন্ড্রির খরচ এতদিন ধরে যে ম্যাসে রয়েছে ম্যাসের ভাড়া হিসাবে একটা টাকা দিছে সে দিব লন্ড্রির খরচ অসুবিধা নাই আমিও প্রোটেকশন নিছি আমি দেখবো তোর বন্ধু এখন থেকে আমার জামা কাপড় কেমনে পরে দোস্ত আমার একটু কত আমি আমার মানি ব্যাগের টাকা আর ওই খাওনগুলো আমার কেমনে সামলামো রে বন্ধু কি করছ তোরা যাইছে আমি ঘরে ঢুকতে না ঢুকতে একটা ফাউল কথা বলে দিলি আমি তোকে টাকা দেবো তারপর সেই টাকা নিয়ে তোরা খাইতে যাবি তার মানে আমি যাতে না যাই সেই জন্যই কথা কইছিস তাই তো আচ্ছা ঠিক আছে তোরা দুজনেই যা পেট ভরে খায় আমার খাওয়ানোর দরকার নেই আমি রাইতে দরকার হলে না খেয়ে থাকবো এই তোর আমি কি কথা বাদ দে তোর সাথে আমার কি কথা ছিল কি কথা ছিল কালকে রাইতে যে আমার মানিবিক থেকে 200 টাকা নিলি এটা আজকে ফেরত দেওয়ার কথা না আমি তো তোর ডেট দেই নাই
তুই জোর করে আমার কাছ থেকে ডেট নিছস। আমি তোরে বলছি যে এক সপ্তাহ পর টিউশনের টাকাটা যখন আমি পামু তখন তোরে টাকা ফেরত দেবো। দোস্ত, যতই তুমি কান্নাকাটি করো কোনো লাভ নেই, আমি টাকা তোমার এখন ফেরত দিতে পারবো না। আমার লাভের দরকার নাই, আর আমি কান্নাকাটি করুম না, কান্নাকাটি করবি এখন তুই। নানু, ও কি কয়, আমি নাকি কান্নাকাটি করব? আচ্ছা বাদ দে সব কথা, শোন দোস্ত, তোর জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। আগে টাকা তারপর তোর গুড নিউজ, নাহলে তোর গুড নিউজ সব ব্যাড নিউজ করে দেবো। তোর না খালি বডিটাই বড় হয়েছে রে বাচ্চু। নানু রে দেখ, ওর বডিটা ছোট হইতে পারে কিন্তু আত্মাটা মনটা অনেক বড়। ওর মতো তুইও তোর মনটা একটু বড় কর। আমার মন বড় করার দরকার নাই গিয়া, আমার মন ছোটই ভালো। তুই টাকা দে নাহলে বাইর। নানু কি বলে, একটা সংসার ভাঙার জন্য একজন মানুষই যথেষ্ট। একজন মানুষ যদি একটু বিষ ঢালে তাহলে সংসার ভেঙে খান খান হয়ে যায়। এই যে তিনজন বন্ধু একসাথে মিলেমিশে আছি, খারাপ কি, সমস্যা কি? তা তুই বিষ ঢালতেছিস কেন? তুই ওর নামে বদনাম করতেছিস কেন? আমি তো জানিও ভালো মানুষ। আচ্ছা থাম 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 থাম। আচ্ছা শোন, মনে করো ওই 200 টাকা ও তোর কাছ থেকে নেয় নাই, তাহলে 200 টাকা তুই দিবি। যদি 200 টাকা দেয় তো ঘরে থাকবো, নাহলে আমি ঘর থেকে কেটে দেবো। আমার দোস্ত, তুই 200 টাকা করে ফেরত দে তো, ও তো একটা ফকিরের মতো আচরণ করতেছে। আমি তোর টাকা ফেরত দিয়ে দেবো, কইলাম তো, দে দে আমার টাকা দে। আর বের, মানে ধীরে 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 ধীরে, তোর কপাল দিয়ে ঘাম পড়তেছে, তোর তো মাথা গরম হয়ে গেছে বেটা, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাবি। বাথরুমে যা, চোখে মুখে পানি দে, মাথা ঠান্ডা করে আইসা, হাত মুখ মুছে এখানে বসে, এনে গামছা। এই বেটা, এই গামছাই তো আমি খুঁজতেছি। এই গামছার বিশাল হিস্টোরি আছে, সেটা তুমি আগে মাথা ঠান্ডা করে এসে বসো, তোমারে বলতেছি ধরো। মাথা ঠান্ডা করে বুঝছি। আরে 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 বাচ্চু, তুই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছ। বাচ্চু আয় প্লিজ প্লিজ। আপনি আশরাফুল ভাই না? কিন্তু আপনি ভাইয়া, আপনি আমাকে চিনতে পারলেন না। আমি তিথির বেস্ট ফ্রেন্ড রকি, আপনাকে আমি তিথিদের বাসায় দেখেছিলাম। তাই নাকি? আপনি কি করে মেসের ঠিকানা পেলেন? ভাইয়া, বিপদে পড়লে বিড়ালও গাছে ওঠে, আর এটা তো সামান্য মেসের ঠিকানা, তিথির বোনের কাছ থেকে নিয়েছি। বিপদে পড়েছে কে? ভাইয়া, রুমে চলেন, আপনাকে খুলে বলছি। না মানে রুমে একটু সমস্যা আছে, মানে আমাদের এক বোর্ডারের খালু মুরব্বী, মানে সিরিয়াস পেশেন্ট। আমি জানি না ভাইয়া, কিন্তু ওই আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, রেগুলার ক্লাসে যেতে পারতেছি না। কি বলেন, তিথির কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? ও কি হাসপাতালে ভর্তি আছে? ঠিক ধরছেন ভাইয়া, ওই আইসিইউতে ভাইয়া, ওর অক্সিজেন দরকার, আর ওর অক্সিজেন হচ্ছে না আপনি, সারাক্ষণ খালি আপনার নাম জপ করতেছে। আপনি কি বলছেন? আপনার কোনো কথাই তো আমি বিশ্বাস করতে পারছি না। আমিও ভাইয়া বিশ্বাস করতে পারতেছি না। আমার এই শক্ত মনের বন্ধুটা আপনার চিঠি পাওয়ার পরে আর বেলি ফুলের মালা পাওয়ার পরে এরকম ভেঙে পড়বে, এতটা নরম হয়ে যাবে, সেটা আমি বুঝতেও পারিনি। তার মানে আমি যে তিথিকে বেলি ফুলের মালা আর চিঠি দিয়েছি সেটা আপনাকে বলে দিয়েছে? ভাইয়া, আমি আপনাকে বললাম না, ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য আপনি কিছু একটা করেন ভাইয়া, আমার খুব খারাপ লাগতেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, প্রেম হলে হবে, এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। ভাইয়া কি করতে হবে জানি না, ওর শুধু কাঁদতে কাঁদতে আমাকে একটাই কথা বলতেছে, আমি এই লোকটাকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমি ওকে কিভাবে বিয়ে করব? ও তো বড় লোকটা, ও তো গরিব। হ্যাঁ ঠিকই তো বলেছে, আমি তো গরিব, কিন্তু প্রেমের ক্ষেত্রে কি গরিব বড়লোক কোনো সমস্যা? আমার মনে হয় যে প্রেম হলে তো এগুলো কোনো ম্যাটার করে না। ভাইয়া, আমার বান্ধবীর তো কোনো সমস্যা নেই, তিথি অনেক ম্যাচিউর একটা মেয়ে, ও এগুলো বোঝে, ধনী গরিব বলে ভালোবাসাতে কিছু নেই, কিন্তু ওর বাবা তো সেগুলো বোঝে না, সে একটা কষাই, আমার বান্ধবীটাকে জবাই করে দিবে। ভাইয়া প্লিজ, আমার বান্ধবীটাকে বাঁচান ভাইয়া। কিন্তু আমি তো হঠাৎ করে গরিব থেকে বড়লোক হতে পারবো না, আমি কীভাবে বড়লোক হবো বলেন? ভাই আমি এত কিছু বুঝি না, আপনাকে বড়লোক হতে হবে, এনি হাও আপনাকে বড়লোক হতে হবে। কিন্তু ভাই আমি কীভাবে হব সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়া বড়লোক হওয়া কোনো ব্যাপার না, অনেকভাবেই বড়লোক হওয়া যায়, ঢাকা শহরে কত বড়লোক দেখেন না, সবাই কি বড়লোক? অর্ধেক বড়লোক, অর্ধেক মুখোশ পরা বড়লোক। আপনি মুখোশ পরে ফেলেন। কীভাবে মুখোশ পরবো? ভাইয়া আপনি যেসব জামা কাপড় পরেন, এসব জামা কাপড় পরা বাদ দিয়ে কোট প্যান্ট পরতে পারবেন না? আপনার কাছে কোট প্যান্ট নাই? না। আপনার কোনো বন্ধু বান্ধবের নাই? হ্যাঁ, তা দুই একজন আছে। তাহলে তার কাছ থেকে ধার করে হলেও আপনাকে পরতে হবে, আর একটা ছোট্ট কাজ করতে হবে। ভাই আপনার দামি গাড়িওয়ালা কোনো বন্ধু আছে? না ভাই,
গাড়িওয়ালা কোনো বন্ধু আমার নেই ভাই। সমস্যা নাই, রেন্টেকার আছে, আপনি দরকার হলে রেন্টেকার থেকে দামি গাড়ি ভাড়া করবেন। ঠিক আছে, তা না হয় নিলাম। তারপর আপনি স্যুট টাই পরে স্যুটেড বুটেড হয়ে দামি গাড়িতে চড়ে আমার বান্ধবী তিথির সামনে গিয়ে বড়লোক হয়ে দাঁড়াবেন। না না, আমি তো ওদের বাসায় টিউশনি করতে গিয়েছি, মানে রিয়েলি গরিব হই, ও কীভাবে বিশ্বাস করবে যে আমি বড় লোক? আরে ভাই, আপনি তো বলবেনই বিশ্বাস করার মতো করে। আপনি তাকে বলবেন আমি যে এত বড় লোক, আমি যদি তোমাদের বাসায় আসতাম টিউশনির জন্য তাহলে কি তোমরা আমাকে টিউশনি দিতা? তাই আমি ছদ্মবেশ ধরে গরিব সেজে তোমাদের বাসায় টিউশনির জন্য এসেছি, হাউস টিউটর হয়ে প্রতিদিন তোমাকে খালি দেখে গিয়েছি, আমি সব কিছু করেছি তোমাকে ভালোবাসি বলে। ঠিক আছে, তা নয় করলাম। তারপর? তারপর তাকে বিয়ের প্রস্তাব দিবেন, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ রে ভাই, আমার বান্ধবীটা ভালোবাসার কাঙ্গাল, আপনি কি তাকে ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসি। তাহলে ভাই কিছু একটা করেন ভাই, প্লিজ ভাই প্লিজ। সত্যি আমি আপনাকে দেখে খুব আশ্চর্য হচ্ছে যে এই যুগেও আপনার মতো ভালো বন্ধু মেলে। সত্যি আপনি শুধু তিথির ভালো বন্ধু নন, আপনি অনেক ভালো একজন মানুষ। তিথি তো এতদিন আমার ভালো বন্ধু ছিল, এখন থেকে আপনিও আমার ভালো বন্ধু হয়ে যাবেন। ভাই, বন্ধু হিসেবে ছোট্ট আরেকটা কথা বলি? অবশ্যই, একটা কথা কেন, আপনি বন্ধু, আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন। মেয়ে তিথি তো ঢাকা শহরে বড় হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, এই প্রজন্মের একটা মেয়ে। আপনি যেভাবে কথাবার্তা বলেন, মানে পোশাক আশাকের পরিবর্তনের সাথে সাথে আপনার কথাবার্তার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। যেমন? যেমন ধরেন আপনি তিথিকে দেখলেন, দেখে আপনি যদি বলেন যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, বিষয়টা একটু সেকেলে হয়ে যায়, আপনি বলবেন ওয়াও ওয়াও ইউ আর লুকিং অসাম 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 অসাম। হ্যাঁ, তারপর বলবেন ওএমজি। ওএমজি মানে? মানে ও মাই গড। আমি ভেবেছিলাম ও মা গো। না, ও মাই গড মানে ওএমজি, তোমাকে ঝাক্কাস লাগছে ভাই। হ্যাঁ প্লিজ, আপনি এই শব্দগুলো যদি আমাকে একটু কাগজে লিখে দেন আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, মানে অনেক হাসি পাচ্ছে, চিৎকার অট্ট হাসি। থ্যাংক ইউ ভাই। তারপরে হচ্ছে জটিল জটিল প্রিয়তমা আমার, তোমার চিরচেনা সেই হাসি যেন আমাকে পাগল করে দেয়। কি করে জানাবো আমি আমার মনের কথা? আমার দারিদ্রতা বন্ধ করে দেয় আমার মুখের ভাষা, তোমার আর আমার ভেতরের যে দূরত্ব, বিধাতাকে সেটা কমিয়ে কোনোদিনই আমাদেরকে এক ছাদের নিচে নিয়ে আসবেন না। আমার এই গভীর ভালোবাসার সহায় কি তুমি কোনোদিনই হবে না? সূর্যকে সাক্ষী নিয়ে নিজেকে তোমার কাছে নিবেদন করাতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। তোমার কাছে ভালোবাসা ছাড়া আমার কিছু চাওয়ার নেই। খালামণি, তুমি কি করছো? এই, তুই না ঘুমাচ্ছিলি? ঘুম তো আসছে না। জোর করে ঘুমা, সকালে স্কুল আছে না? তুমি কি করছো বলছো না তো? নোট পড়ছি, কালকে এক্সাম আছে। যেদিন তোমাকে প্রথম দেখেছি
সেদিন থেকেই আমার প্রাণের মাঝে অন্যরকম একটা সুর বাজতে শুরু করেছে। সেই সুর হয়তো তুমি শুনতে পাও না, কিন্তু সেই সুর সর্বক্ষণ আমার প্রাণে মনে দেখে রিনিছিনে বেঁচে চলেছে। তুমি আমার প্রাণ সখা, জন্ম জন্মান্তর তোমাকে ভালোবেসে যাব। পরিশেষে শুধু এতটুকু বলতে চাই, তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। জটিল, ওয়াও ওয়াও, ঝাক্কাস ঝাক্কাস, অসাম অসাম, লুল প্যারা, ওএমজি, ওয়াও ওয়াও ওয়াও, ওএমজি প্যারা, ওএমজি, ওয়াও। কি ভাই, কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনাদের দোকানে কি মানে কোট প্যান্ট আছে? কেন, একটু দরকার আর কি। এই তো, দেখানো যাবে? আপনি দেখে কি করবেন, এটা তো আপনার না। না, আমি আর কি ভাড়া নিতাম। এখানে ভাড়া দেওয়া হয় না ভাই। একদিনের জন্য ভাই? সম্ভব না ভাই। আমি তো আপনাকে মানে ভাড়ার বদলে টাকা দেবো, তো টাকা, নগদ টাকা। আরে ভাই, হবে না বললাম তো। দূর ভাই, এটা আপনি কি করতেছেন? ওএমজি কি? প্যারা মানে কি? প্যারা, একটু হেল্প করলেও পারতেন ভাই। প্যারা প্যারা আজি। আচ্ছা ভাই, এখানে কি কি ধরনের গাড়ি পাওয়া যায়? এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায়, আপনার কোনটা লাগবে বলেন। একটা দামি গাড়ি লাগবে, বড় লোকেরা যে ধরনের গাড়িতে চড়ে। ভাই, বড় লোকরা অনেক গাড়ি ব্যবহার করে, আপনার নামটা বলেন। রাস্তাঘাটে তো অনেক গাড়ি চলে, সব গাড়ির নাম তো আর মানে মনে থাকে না, মানে এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি দু একটা গাড়ির নাম বলেন তো ভাই। প্রিমিও আছে, এলিওয়ান আছে, জি করলা আছে, আপনি কোনটা লাগবে সেটা বলেন। ওয়াও, হতে পারে, কিন্তু এর চাইতে আরও দামি কোনো গাড়ি? হ্যাঁ আছে, নিশান আছে, হেরিয়ার আছে, প্যারাডো আছে। আচ্ছা, এর মধ্যে অসাম কোনটা হবে বলেন তো? অসাম কি ভাই? অসাম মানে ভালো, মানে ভালো কোনটা হবে ভাই? কী কাজে নেবেন, বিয়ের সাথে কাজে? না ভাই, সেরকম কিছু না। তাহলে ভাই, এয়ারপোর্টে লোক আসবে, কোন দেশ থেকে আসবে, দুবাই না আমেরিকা? না না, সেরকমও কিছু না। একটা ঝাক্কাস গাড়ির নাম বলেন তো। তাহলে প্যারাডো লন। প্যারাডো, হ্যাঁ হ্যাঁ প্যারাডো, ঠিক আছে। আচ্ছা, প্যারাডোর ভাড়া কেমন? পার ডে 20,000। লুল ভাই? লুল কি? না কিছু না, মানে আপনি ভাড়া দেবেন, আমি ভাড়া নেব। একটু যদি কম হতো, মানে এই 1,000-2,000 টাকার মধ্যে কোনো গাড়ি ভাড়া পাওয়া যাবে না? হ্যাঁ পাবেন, পিক আপ লন। পিক আপ মানে ভাই বাসা বাড়ি মাল টানা না, ওই পিক আপ লন। ওএমজি, আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন? ওএমজি মঞ্জি কিছু বুঝি না, আরও কমে পাইবেন, আপনি ঠেলা গাড়ি লন। হোয়াট, আপনি একটা প্যারা প্যারা? তোকে একটা কথা বললে তুই মনোযোগ দিয়ে শুনবি? এত ইন্টারঅ্যাকশন লাগবে না, কি বলবি বল না। মানে যে বিষয়টা নিয়ে দোস্ত কথা বলতে চাচ্ছি, সেটা শুনলে তোর হয়তো মনে হতে পারে
আমি তোর রিলেশনশিপটা পছন্দ করছি না, কিন্তু ফাইনালি আমরা তো ফ্রেন্ড, আমি তো তোর ভালোটাই চাইবো, তাই না? রকি তুই কী বলবি আমি বুঝতে পারছি, বাট আমি আমার রিলেশনশিপ নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আমার পোর সুইট গরিবটাকে নিয়ে অনেক ভালো আছি, অন্য কোনো কথা থাকলে বল, আদারওয়াইজ বাদ দে। তুই কিন্তু আমার পুরো কথা না শুনেই আমাকে ভুল বুঝতেছিস। আমি তো চাই তুই ওনার সাথে থাক, উনি যদি তোকে ট্রু লাভ করে আর তুই যদি রিয়েলি তাকে ফিল করিস, তাহলে ধনী গরিব বলে তো কিছু নেই। রক্স তোর কি হয়েছে, তুই এটা কী বললি বলতো? দোস্ত আমি এতটা খারাপ না। হ্যাঁ আমি একসময় ভাবতাম তুই যদি আমার জিএফ হস তাহলে হয়তো অনেক ভালো হইতো, কিন্তু পরে ভাবছি বিষয়টা তো আসলে একতরফা না। তুই যদি তাকে ভালোবেসে হ্যাপি থাকতে চাস তাহলে তো তোর ডিসিশনটাকে আমার সাপোর্ট করা উচিত, তাই না? থ্যাংক ইউ দোস্ত, এই প্রথম মনে হলো তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর দোয়া করবি যেন আমি সারা জীবন তোর এরকম বেস্ট ফ্রেন্ড হয়েই থাকতে পারি। ফ্রেন্ড হিসেবে একটা কথা বলি? বল না। ওই ভাইয়াটার সাথে না আজকে আমার রাস্তায় দেখা হয়েছিল। কোন ভাইয়াটা? আমার ওই সুইট গরিব বয়ফ্রেন্ডটা। আয় দেখ, ওনারে গরিব বলবি না, প্রেমিক কখনো গরিব হয় না। আমি যেটা বলতে চাইতেছিলাম, তোর সাথে কি আজকে ওনার দেখা হয়েছিল? না রে, আর বলিস না, আজকে আমার দেখা হয়নি, এই কারণে মনটা খুব খারাপ। ফোনও করে নাই? হ্যাঁ করছিল। তুই কেমনে জানলি? হঠাৎ করে দেখি আন্নোন নাম্বার থেকে একটা কল আসছে, তারপর ধরে দেখে ও ফোন করছে। আমি তো পুরো সারপ্রাইজ। আমি বললাম, আরে তোমার তো ফোন নাই, তুমি কেমনে ফোন করলা? কি বললো? ওই তো বললো কোনো একটা ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন করছে। তোর ফোন নাম্বার কি ওনার কাছে ছিল? তা তো জিজ্ঞেস করি নাই দোস্ত, হয়তো আপার কাছ থেকে নিতে পারে। হুম, তাও তো কথা। তারপর? তারপর আর কি, কালকে আমার সাথে দেখা করতে চায়। বাইরে কোথাও? হ্যাঁ দিয়াবাড়ি যেতে বলছে। যাবি? যাবো না। অবশ্যই যাবি, তোর ফোন নাম্বার তো উনি আমার কাছে চেয়েছিল, আমি তো ওনারে দিছি। দোস্ত ওনার কথাবার্তা না কিরকম যেন রহস্য আছে। কিরকম রহস্য? সেটা আমি ধরতে পারি নাই দোস্ত। আচ্ছা তুই একটা কাজ কর, তুই কালকে একটু যা তো, কথা বল, দেখ তো। রকি মাঝে মাঝে তোর কথা শুনে আমি বুঝি না হাসবো নাকি কাঁদবো। আর ও মোটেও রহস্যজনক কোনো ছেলে না, ও অনেক সহজ সরল একটা ছেলে। আমার অনেক খিদা আছে, তুই যাবি ক্যান্টিনে আমার সাথে? হ্যাঁ চল। হ্যালো ওট। কিরে বাচ্চু, তোর বন্ধু কি পলাইলো নাকি রে? আরে বেটা কি আর পালাইছে, আমরা ঘুমাই যাওয়ার পরে দেখবি ঠিকই আয়া হয়ে রয়েছে। ওই পোলাটা কিন্তু ভালো আছে, অল্লাগে এরকম করিস না। খারাপ ব্যাপার করিস তো তুই, শার্ট প্যান্ট পরলে অল্লাগে যা ইচ্ছা তাই ব্যাপার করস। আমি খারাপ ব্যাপার করি না, কালকে ঘাড় ধরে কে বের করে দিছিল? শোন মানুষের দুঃসময় কিন্তু সবসময় থাকে না। কি ব্যাপার, ঝাক্কাস গল্প হইতেছে না? অসাম এবার এটা কি তোর সমস্যা? কোনো নেই। কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো, সব সমস্যার সমাধান হয়ে যাইতেছে। লুল, এখন থেকে খালি লুলের মধ্যে থাকবো, লুল। কিরে আশ্চর্য, আগ্রহ নিয়ে আমি তোদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাইলাম, তোদের দিকে আমার প্রতি কোনো মনোযোগই নাই। দোস্ত আমার আগ্রহ নাই, কিন্তু ওই যে বাচ্চুর শরীর বড় আগ্রহ, তুই অরে কর। হ্যাঁ আমার কোনো আগ্রহ নেই। ওকে নো প্রবলেম, আমি বুঝতে পারছি তোরা চাস না যে আমি এখানে থাকি, ঠিক আছে গুড বাই, আমি চলে যাইতেছি। কিন্তু একটা কথা তোকে আমি বলে যাই, আমি এখান থেকে চলে গেলে এমন একদিন আসবে খুব তাড়াতাড়ি যে তোদের ওএমজি করতে হবে। ওএমজি মানে? ওএমজি মানে ও মাই গড অথবা ও মা গো। তখন তোদের কই দইব, ও মা গো বন্ধুর কি হইলো, বন্ধু কোথায় চলে গেল, ধরা সর বাইরে চলে গেল। তেনা না পেছায় সুজা সুজি কি কবি না দোস্ত, সরি। এখানে তোমরা আছো দুইজন, একজনের আগ্রহ আছে আর একজনের নাই। দুইজনের আগ্রহ না থাকলে তো আমি কথা বলতে পারবো না। তো বলিস না। অবশ্যই বলবো। তুমি হইতেছো দোস্ত আমার ফিনান্সিয়াল ফ্রেন্ড, এই পৃথিবীতে ফিনান্সিয়াল ফ্রেন্ড হইতেছে সবচাইতে বড় ফ্রেন্ড। আর তুই কি, তোর দুই একটা প্যান্ট শার্ট পরছিস তাতে তুই মনে করিস বিশাল কিছু করে ফেলেছিস, তাই না? রাস্তাঘাটে এরকম বহুত বস্ত্র বিতরণ প্রোগ্রাম হয়। যাক গা, তোর সাথে কথা না বলি দোস্ত, তোমার আমি ডিটেইল বলবো না, এখানে খালি একটু টাচ দিয়ে যাব। সেই টাচ শোনার সাথে সাথে কারো কারো ভেতর দেখা যাবে যে প্যারা শুরু হয়ে গেছে, আর বাকি ডিটেইল যেটা থাকবে সেটা ছাদে গিয়ে বলবো। ওকে কবি ক। আচ্ছা দোস্ত, তুমি যে অফিসে চাকরি করো সেই অফিসের বসের সাথে তোমার খুব ভালো সম্পর্ক না? আছে তো, নাহলে আমি চাকরি করি কেমনে? গুড। আচ্ছা তোমার বসের একটা খুব দামি জিপ গাড়ি আছে না? হ্যাঁ আছে। লুল চলো। এই লুল চল। কি যা কর, এনে বই কর, এনে বা। মাম্মা এটা একটা জটিল বিষয়, যার কোনো আগ্রহ নাই তার কাছে তো আমি এই কথা বলবো না, তুমি প্যারায় থাকো, চল প্যারায় থাক। আরে বাচ্চা,
অসাম লাগছে বেবি, ইটস ওকে। আপনি কে? ওএমজি, তুমি আমাকে চিনতে পারছো না? পারছি না। আমি আশরাফুল, আশরাফুল চৌধুরী। ফুলমিয়া? ও শিট, ফুলমিয়া। আমার ড্যাডি ছোটবেলায় আমাকে ফুলমিয়া বলে ডাকতো। হ্যাঁ, কথা ছিল আমিও ডাকবো, কিন্তু আপনার এই অবস্থা কেন? এই অবস্থা মানে এটাই তো আমি, দিস ইজ মি। ঠিক আছে না? একদম ঠিক নাই। এই গাড়ি কার? আর আপনি এরকম ব্র্যান্ডের সানগ্লাস, শুজ, স্যুট এগুলো কোত্থেকে পেয়েছেন? ও শিট, তোমার কথাতে আমি খুবই প্যারা খেলাম বেবি। দিস ইজ মাই কার, দিস ইজ মাই সানগ্লাস, দিস ইজ মাই স্যুট কোট, দিস ইজ মাই শুজ। আপনি কি আমার সঙ্গে ফান করছেন? নো, নেভার। আমি তোমার সঙ্গে ফান করব কেন? যা সত্য আমি তাই বললাম। এসব সত্যি হয় কি করে? আপনি একটা গোল, আই এম সরি, আপনি একটা গরিবের ছেলে, আপনি আমাদের বাসায় টিউশনই করান, একটা ফোন পর্যন্ত নাই আপনার। বেবি, তুমি হয়তো ভুলে গেছো, আমি ইচ্ছা করলে 10টা আইফোন কিনতে পারি। আমি ফোন ইউজ করি না, কারণ সেটা হচ্ছে আমার প্রতিবাদ। ঠিক আছে, আপনার ফোনের প্রতিবাদটা আমি বুঝলাম, কিন্তু আপনার এই দামি গাড়ি, এত গুড লাইফস্টাইল, তারপরও মাত্র 2000 টাকার জন্য আমাদের বাসায় টিউশনই করাতে আসেন কেন? আর ফকিরের মতো যাওয়া আসা করেন? সেটা তো তোমার জন্য সুইটহার্ট, আই লাভ ইউ বেবি। প্লিজ, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। আমি না আপনার কথা বুঝতে পারছি না, আপনাকে আমার টোটালি নতুন লাগছে। আপনি প্লিজ পুরো ব্যাপারটা আমাকে একটু এক্সপ্লেইন করবেন। ও নো বেবি, এক্সপ্লেইন করার কি আছে? আমি একজন কোটিপতির ছেলে, এটা যদি তোমার আপু জানতো তাহলে কি তোমাদের বাসায় আমাকে টিউশনি করতে দিত? আর টিউশনি করতে যদি নাই দিত তাহলে তোমার সঙ্গে কি আমার দেখা হতো? আমি তোমাকে কীভাবে পেতাম বলো? তার মানে আপনি কোটিপতির ছেলে, আমার সঙ্গে প্রেম করার জন্য ফকিরের ছদ্মবেশ নিয়েছিলেন, তাই তো? জটিল, তুমি বুঝতে পেরেছো। আপনার বাবা যেন কি করে? ও, আমার ড্যাডি, বললাম না, উনি একজন শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের 10টা গার্মেন্টস আছে, 20টা স্টিল মিলস আছে, তারপর 30টা হোটেল আছে, মানে কক্সবাজার বিচে আমাদের মানে 5টা 5-star হোটেল আছে। তাই নাকি? ইয়েস, আমি আমার বাবার একমাত্র সন্তান, তার মানে বাবার সবকিছুই আমার, আর আমার মানেই বুঝতেই পারছো। ফুলমিয়া সাহেব, ও সরি, মিস্টার আশরাফুল চৌধুরী, আমার না খুব মাথাটা ব্যথা করছে, আজকে আমি আসি। কি অসম কথা বলছো, সরি। ওএমজি, তোমার মাথা ব্যথা করবে কেন? তোমার সঙ্গে আমার জরুরি একটু কথা আছে, পরে আরেকদিন বলি। প্লিজ আজকেই শোনো, আমার কথাটা শুনলে আমার বিশ্বাস তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তাহলে একটু সংক্ষেপে বলেন প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং সেটা আজকেই। যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে কালকে। কি তাকিয়ে আছো কেন? আজকে না কালকে? শোনো, আমাদের বিয়ে হলে অনেক লোল হবে, অনেক।
কি তোর সমস্যা কি? এরকম শিয়ালের মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে বেটা দুস্থ করে ডাক দিতেছিস, কইতেছিস শিয়াল? এই তুই আমার কিসের দোস্ত? শোন, ঢাকা শহরে আমার কোনো দোস্ত নাই। তুই লেকচার দিয়ে আইলি নাকি লেকচার দিতে যাবি? যা করতে যাবি সেখানে যা। হ্যাঁ জামু, কিন্তু তুই এরকম করতেছিস কেন? আর তোর গাড়ি কো? এই তুই কি আমার লাগে ফাজলিমা করস? আমার গাড়ি কই মানে? এই আমার কি কোনো গাড়ি আছে? আরে বেটা তোর যে গাড়ি নেই এটা তো আমি জানি, তুই তো ফকির নি। কালকে যে প্রেম করার লেগে আমার বসের থেকে গাড়ি লয়ে দিলাম, ওই গাড়ি কো? ফকির নি আমি না, ফকির নি তুই। একটা গাড়ি দিয়ে মনে করছিস যে এশিয়া মহাদেশ আমার নামে তুই লিখা দিছস? তোর বসের গাড়ি তোর বসের কাছে ফেরত দিয়ে আসছি। ভালো কথা, এটা আমার বুঝায় কো। আচ্ছা দোস্ত, তোর প্রেমটা হইছে? প্রেম কি এতই সস্তা? তুই একটা গাড়ি দিলি, সেই গাড়িতে চড়ে গিয়ে আমি মেয়ের সামনে নামলাম, দরজা খুলে নামার সাথে সাথে মেয়ে দৌড় দিয়ে আমার জড়ায় ধরলো, তারপর কইলো যে আই লাভ ইউ। তুই যেরকম লোভী সবাই এরকম লোভী মনে করিস তাই না? ভাই বেটা লোভী আমি না, আমি তো কাম করে খাই। লোভী হইছস তুই, ম্যাচ বাড়া দিতে পারো না কোটিপতি মায়ের লগে প্রেম করবা? হ্যাঁ গাড়ি ভিক্ষা করে সুয়াপ করো। বাচ্চু শোন, আমি এখন তর্কের মুডে নাই, তুই আমার লগে থাকস। ভাই খারা, আমি তোর লগে থাকি না, তুই আমার লগে থাকস। হ্যাঁ আমি তোর লগে থাকি, কিন্তু তুই এতদিন আমার চিনতে পারস নাই, তাই তুই তোর লাইনে যা, আমি আমার লাইনে যাই। তুই না একটা অকৃতজ্ঞ বলা বুঝছস? এই রাইতের বেলা তোর আমি গাড়ি ম্যানেজ করে দিলাম, এত বড় একটা উপকার করলাম, একটা দিন গেল না তুই আমার চোখ ফেলে দিলি। তুই আমার সম্পর্কে কমই জানছস। আমি খালি অকৃতজ্ঞ না, আমি বেঈমান, স্বার্থপর, ধান্দাবাজ। তোর কোনো প্রবলেম? অবশ্যই প্রবলেম, তোর মতো একটা ধান্দাবাজ পুলারে তুমি মেসে রকম না। তুই তো বেটা একটা কাল সাপ, আর কাল সাপরে তো আমি দুধ কলা খাওয়াবো না। তোর আর আমার দুধ কলা খাওয়াইতে হবে না, সিঙ্গারা সমোসা খাওয়াইতে হবে না। আমার মেজাজ খুব গরম আছে, তুই আমার চোখের সামনে থেকে সর, তা নাহলে তখন থাপড়ায় কানসারা ফাটাই ফেলবো। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু যেই কথাটা তুই কইলি এটা তুই মনে রাখিস। হ্যাঁ মনে রাখছি, তুই যা। দেখো এইটা তোর না, যা। কি রে দোস্ত, মানে আমি বুঝলাম না আমি কতক্ষণ ধরে এসে বসে আছি, তোর বেডরুম থেকে ড্রয়িং রুম আসতে এত সময় লাগে? রকি কিছু বলবি? ওর মাথাটা অনেক ব্যথা করতেছে। দোস্ত তোরে বলতাম না, তোর সাথে আমার একটা টেলিপ্যাথি আছে। আজকে আমার মনের ভিতরে কিরকম জানি একটা মোচর মাইরে উঠছে, আর মাথাটাও চিনচিন করে ব্যথা করতেছে, তোরও মাথা ব্যথা করতেছে। তুই লাইলি মজনু সিনেমাটা দেখছিস? না। আমি দেখছি দোস্ত ছোটবেলায়, আমার এখনো একটু একটু মনে আছে। ওইখানে লাইলি থাকে রাজার মেয়ে, আর মজনু হইতেছে গিয়ে উজির নাজির, মানে নিচু জাতের এরকম কারো একটা ছেলে। ওদের মধ্যে যখন প্রেম হয়ে যায় তখন রাজাকে খুশি করানোর জন্য টিচার মজনুর হাতের মধ্যে সপাং 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 করে বেদ দিয়ে মারতে থাকে, আর ওইখানে রাজপ্রাসাদে লাইলির হাতের মধ্যে কটাস 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 করে দাগ পড়ে। আচ্ছা তুই আমাকে এই সমস্ত আবোল তাবোল কথা কেন বলতেছিস? বলতেছি কেন জানি মনে হয়েছে আজকে তুই কারো দ্বারা অনেক বেশি আঘাত পাচ্ছিস, কারণ আমি আঘাত পাইতেছি। আমার এখানে আঘাত, এখানে আঘাত, এখানে আঘাত, এখানে আঘাত, এখানে আঘাত পাইতেছি খালি। আচ্ছা রকি, কালকে যে তুই বললি আশরাফুল সাহেবের কোন কথায় তোর রহস্যজনক মনে হয়েছিল, কথাটা কি ছিল? কোন আশরাফুল সাহেব? ও যে তুপার টিচার। ও হ্যাঁ, কালকে তো ভাইয়ের সাথে কথা বলে রহস্যময় মনে হয়েছে, আজকে তো দেখে রহস্যময় মনে হলো। কিরকম? মানে আমি দেখলাম একটা বড় রেস্টুরেন্টের সামনে ভাইয়া একটা বড় দামি নিসান গাড়ির থেকে সুটেড বুটেড হয়ে নামছে। দূর থেকে দেখছিস নাকি কাছে গেছিলি? না আমি কাছে গিয়েছি, কাছে গিয়ে বললাম ভাইয়া আপনি আমার সেই গরিব ভাইয়াটা না? সে আমাকে বললো আই বেয়াদব ছেলে, একদম থাপ্পড় মেরে কানগাল ফাটিয়ে ফেলবো, যাই এখান থেকে। আমি না খুব কষ্ট পেয়েছি, একটা মানুষের চরিত্রের এত তাড়াতাড়ি পরিবর্তন হয়। হুম সেইটাই। আচ্ছা দোস্ত, তোর না আজকে ভাইয়ার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, দেখা করতে যাস নাই? গেছিলাম। তুইও কি ভাইয়াকে আজকে গাড়ি অবস্থায় দামি অবস্থায় দেখেছিস? হ্যাঁ আমিও তাকে গাড়ি অবস্থায় দামি অবস্থায় দেখছি। আচ্ছা এটা কিভাবে সম্ভব বলতো দোস্ত, একটা লোক রাতারাতি গরিব থেকে বড় লোক হয় কেমনে? উনি আসলে আমার সঙ্গে প্রেম করার জন্য গরিবের ছদ্মবেশ নিয়েছিলেন। উনি কোটিপতির ছেলে, ওনার 10টা গার্মেন্টস, 20টা স্টিল মিল, কক্সবাজারে 5-6টা হোটেল, আর আইফোন তো 10-20টা এমনিতেই হাতে রাখতে পারে, ইচ্ছে করে ফোন ইউজ করে না, বুঝছস? ওয়াও, ইটস অসম, ইটস ফ্যাবুলাস, মার্ভেলাস। দোস্ত তোর কপালটা দেন একটু ঘষা দেই। কেন? মানে তুই বুঝতে পারতেছিস, তুই একটা গরিব ছেলের সাথে প্রেম করেছিস, এখন একটা বড় লোক স্বামী পেয়ে যাচ্ছিস। আমি তাকে পাই নাই, হারাইছি। আমি ওই গরিব ছেলেটাকে ভালোবাসছিলাম, কোটিপতির ছেলে কেনা, আর আমার এই চালাকিটা মোটেও পছন্দ হয় না। দোস্ত
তুই আবেগের মধ্যে আছিস, কাম টু দ্য রিয়েলিটি ম্যান, রিয়েলিটিতে আয়। তুই বুঝতে পারতেছিস একটা ছেলের 10টা গার্মেন্টস, 20টা স্টিল মিল, 5টা ফাইভ স্টার হোটেল, বুঝিস তুই? আর তুই যা তো যা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা করতে দি। যা দিদি, দোস্ত তুই ভুল, আমি তোরে যাইতে বলছি, যা। মাথা ঠান্ডা করে বিষয়টা বুঝা। ফাইন, তুই থাক। ওয়াও, অসাম, 10টা গার্মেন্টস, 20টা স্টিল মিল, 5টা ফাইভ স্টার হোটেল, ফ্যাবুলাস। চেক করে দেখ। না না না, চেক করা লাগবে না, খালি তুই রাখছস কিনা এটুকু কইলেই হইব। তোর কি মনে হয় তোর একটা জিনিস নিয়ে আমি সেটা ঠিক মতো তোরা ফেরত দেবো না? আর ট্রাঙ্কটা তুই বিছানার উপরে এরকম আলগা করে রেখে গেছিস কিসের জন্য? না মানে হয়েছে কি, ওই যে বিকেলবেলা রুমে আসার পরে দেখি কি যে ট্রাঙ্কের তালা ভাঙা, তা আমি ভাবলাম এত সুন্দর কাজটা এই ঘরে তুই ছাড়া আর কে করবো। তখন ভাবলাম নিশ্চয়ই তুই এটা আবার ফেরত আনবি, ট্রাঙ্কে রাখবি, তোর কষ্ট হবে না ওই যে উপর হয়ে রাখতে, এই জন্য খাটের উপরে ট্রাঙ্কটা খুলে রাখছি। ভালো করছি না দোস্ত? থ্যাংক ইউ। আসুন, তুই আমার ট্রাঙ্কের তালাটা ভাঙছস কেন? তালা না ভাঙলে এই কমপ্লিটটা তোর ট্রাঙ্কের ভেতর থেকে আমি কেমন করে বের করতাম? ওই আমি কি তোর ভাঙ্গা লিগা তালাটা দিছিলাম? আরে বাবা, এইটা তোমার লাগবে, আমি বের করবো না। তো তুই তো আমার কাছে চাবিটা চাইতে পারতি, পারতি না? ওরে বাবা, তোর কাছে চাবি চাইলে তুই চাবি দিয়ে দিবি তাই না? তোর আমি চিনি না। একটা শার্ট প্যান্ট তোর কাছে চাইলে তুই যেরকম করিস, রাস্তার থেকে তুই আমার শার্ট খুলে রাখিস। আর এটা তো কমপ্লিট, তোর কাছে যদি চাইতাম তুই কি চাবি দিয়ে দিতি, আমি তালা খুলে কমপ্লিটটা বের করে নিতে পারতাম? এত উদার হয়ে গেছিস তুই, আমি তোর চিনি না। না হাই, তুই যে এত বড় বড় কথা কস, এই মেসে আসার পর একটা দিন কি তোর গেছে যেদিন তুই আমার শার্ট আমার প্যান্ট পরস নাই? আমি কি সেটা অস্বীকার করতেছি? তোর শার্ট প্যান্ট নেই, সেগুলো ধুয়ে ইস্তারি করে আবার ঠিক জায়গা মতো রেখে দিই, এইটাও নিয়ে পড়ছি আবার জায়গা মতো রেখে দিছি। আরে আরে বেটা, শার্ট প্যান্ট আর কমপ্লিট এক? সেটা আমি জানি যে দুইটা জিনিস এক না। তুই জানোস একটা কমপ্লিট বানাইতে কয় টাকা লাগে? খুব ভালো করে জানি, একটা কমপ্লিট বানাইতে 1-2 লাখ টাকা লাগে। তুই কি আমার সাথে টাকার গরম দেখাচ্ছিস? না 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 না, আমি তোরে টাকার গরম দেখাইতেছি না, আমি তোরে মনে করাই দিতেছি যে তুই আমার ট্রাঙ্ক ভাঙা আমার কমপ্লিট শুট চুরি করছস। মুখ সামাল করে কথা বলিস, আমি তোর জিনিস চুরি করি নাই, আমি নিচে আবার ফেরত রেখে দিছি। তুই এত ছোট লোক, এইভাবে আমার সাথে কথা বলতে পারলি? আমি ছোট লোক? তুই আমার ট্রাঙ্ক ভাঙা আমার কমপ্লিট শুট নিয়ে বাইরে গেছস, এখন আবার আমার লোকে চিল্লাইতেছস আমার একটা ছোট লোক? হ্যাঁ তুই ছোট লোক, তুই একটা আস্ত ছোট লোক। আমি ভাই ভাই ধরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, তুই আমার মাফ করে দে। দেখলাম না, তুই কিন্তু আমার আবারও কিন্তু অপমান করতেছিস। আরে অপমান কই করলাম ভাই, আমি একটা ভুল করছি, মাফ চাইছি, তুই আমার মাফ করে দে। তুই মাফ চাচ্ছিস কিসের জন্য, পাথর চাচ্ছিস কিসের জন্য? আমাকে কিন্তু ভিক্ষুক মনে করছিস, আমি ফকির? না না না, তোর জিনিস নিছি, তোর জিনিস আমি ঠিক মতো ফেরত দিয়ে দিছি। দিছো দিছো ভাই, ভুল হয়ে গেছে ভাই, তুই ফকির না, আমি ফকির, তুই জমিদার। তুই আসলে একটা ছোট লোক, আস্ত ছোট লোক। কিরে তুই এখন আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? চল ভেতরে গিয়ে বসি। আমার এখন বসে কথা বলতে ইচ্ছা করছে না, আর তাছাড়া আপা দুলাভাইও বাসায়। তোর মনটা কি এখনো খারাপ? না আমি ঠিক আছি। তাহলে বোধহয় মেজাজটা খারাপ তাই না? রকি, তোর যদি কোনো জরুরি কথা থাকে বল, বলে চলে যা। জরুরি বলতে ওই তো দুপার জন্য একটা ভালো প্রাইভেট টিউটর দেখলাম, কালকে বাসে আসতে বলবো? আমি তোকে টিচার খুঁজতে বলছি? না তুই বলিস নি, আমার কাছে মনে হলো যেহেতু ওই লোকের মুখোশ উন্মোচন হয়ে গেছে, সে তো আর তোদের বাসে আসবে না, আর যদি নির্লজ্জার মতো আসেও তুই নিশ্চয়ই এগ্রি করবি না। আপার সাথে অলরেডি আমার এই ব্যাপারে কথা হয়েছে, টিচারও পাওয়া গেছে, কালকে থেকে জয়েন করবে। ও গুড, ভেরি গুড, তাহলে তো দুপার ব্যাপারটা সমাধান হয়েই গেল। হ্যাঁ এখন তুই কি বলবি সেটা বল। না তোর মনের যে অবস্থা আজ আর তোকে কিছু বলবো না, তোর জন্য ছোট্ট একটা উপহার এনেছি, সেটা দিয়েই চলে যাব। নিবি? উপহারটা কি? ফুল, তোর প্রিয় বেলি ফুল। তুই হঠাৎ আমার জন্য বেলি ফুল নিয়ে আসলি কেন? এমনি তোমাকে দিতে ইচ্ছে করলো সেই জন্য। কিন্তু আমার যে ফুলগুলো নিতে ইচ্ছা করছে না। তিথি তোমাকে একটা কথা বলি,
যা হয়েছে তা ভুলে যাও, একজনের জন্য তো আর জীবন থেমে থাকবে না। চলো আমরা নতুন করে আবার সব স্টার্ট করি। আমরা নতুন করে স্টার্ট করি, এসবের মানে কি? ট্রাস্ট মি দিদি, আমি তোমাকে অনেক ফিল করি, আমি তোমাকে অনেক ভালো রাখবো, কোনো প্যারা দিব না। রকি তুই কিন্তু অলরেডি আমাকে প্যারা দিচ্ছিস। কি বলছো তুমি এসব? আমি তোমার জন্য কত কষ্ট করে ফুলগুলো নিয়ে এসেছি তুমি জানো, আর তুমি এটাকে প্যারা বলছো? আচ্ছা আমি যদি এই ফুলগুলো এখন নেই তুই খুশি হবি? হ্যাঁ খুব 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 খুশি হব। আর কোনো প্যারা দিবি না তো? না 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 কোনো প্যারা দিব না। দে, এভাবে চাইছো কেন? সুন্দর করে চাও। আচ্ছা আমি যেভাবেই চাই ফুলগুলো তো আমার হাতে দিবি। এই নাও দিলাম, এখন যা, খোদ হাফেজ। যাই, হ্যাঁ টেক কেয়ার, বাই বাই। খুকা, তোর মনটা খারাপ কেন? আমি জানি না বাবা, আমার খুব অস্থির লাগছে। আমি জানি। কেন বলো তো বাবা, কেন এমন লাগছে? তুই একটা বোকার মতো কাজ করেছিস, এই কাজটা কেন করলি? বাবা, মেয়েটাকে আমার ভালো লেগেছে, আমি ওকে হারাতে চাইনি। তাই বলে কি মিথ্যার আশ্রয় নিবি গাধা? মেয়েটি যদি সত্য হয় মিথ্যা দিয়ে তো সত্যকে প্রতিষ্ঠা করতে পারবি না। বাবা, মেয়েটা যদি আমার আসল পরিচয় জানে তাহলে তো আমাকে বিয়ে করবে না। আবার বোকার মতো কথা বলছিস, নাকি লোভে পড়েছিস? লোভ কেন বলছো বাবা? মেয়েটা অনেক বড় লোক, ওকে বিয়ে করলে তোর অভাব দূর হবে, তাই তো? বাবা, এভাবে ভাবলে খারাপ কি? আর তো কষ্ট করতে ভালো লাগে না। ভালো থাকার শেষ নেই রে বাবা, লোভের পোড়াও কুরমার চাইতে সততার মূল ভাত ভালো। বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমার চারপাশে যখন সবাই পোলাও কুরমা খায় আমারও তো খেতে ইচ্ছে করে। এই ইচ্ছাটাকে জয় করতে পারলেই তো তুই আসল মানুষ হবি, নাকি জানোয়ার হয়ে থাকতে চাস? না, তা কেন বাবা? তাহলে এই মোহ থেকে বের হয়ে আয়, সত্যকে জয় কর। বাবা, আমি চেষ্টা করব। তুই পারবি। আমি পারবো বাবা। তুই পারবি। আমি পারবো। তুই পারবি। হ্যাঁ আমি পারবো। তোকে পারতেই হবে। হ্যাঁ আমি পারবো। তোকে পারতেই হবে। হ্যাঁ আমি পারবো বাবা। আপনি? জি আমি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিছু বলবেন? একটু ভেতরে গিয়ে বসি। বাসায় তো কেউ নাই, তুপাকে নিয়ে আপা বেড়াতে গেছে। আমি তুপাকে পড়াতে আসিনি, আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। অ্যাকচুয়ালি আমি একটু বাইরে যাব তো, তারা আছে। আমি বেশি সময় নেব না, জাস্ট এক মিনিট বলে চলে যাব। ইটস ওকে, আপনি এভাবে বলছেন কেন? বলেন কি বলবেন। আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো আমি জানি, এই কথাগুলো শুনলে আপনি আমাকে অনেক ঘৃণা করবেন, বিয়ে করার তো প্রশ্নই আসে না। আপনি নিশ্চয়ই বিয়ে করবেন একজন কোটিপতির ছেলেকে। আপনি এত ভূমিকা করছেন কেন? কি বলতে চান জিজটা বলেন। ওই তো জিজটা হচ্ছে, আমি একটা ফকির নেই, একটা গরিব ছেলে, একটা ছোট লোক। আপনি যে গাড়িটা দেখেছেন ওটা আমার গাড়ি না, ওটা আমার এক বন্ধুর বসের গাড়ি। ওই গাড়িটা আমি 2 ঘন্টার জন্য ভিক্ষা করেছিলাম, আর আপনি আমার গায়ে যে স্যুট কোট দেখেছিলেন, পায়ে জুতা দেখেছিলেন দামি, চোখে সানগ্লাস,
ওগুলো সব আমার আরেক বন্ধুর। আমি একদিনের জন্য ওগুলো চুরি করেছিলাম। আর 10টা গার্মেন্টস, 20টা স্টিল মিল, 5টা হোটেল, সেগুলো সব মিথ্যা, সব বানোয়াট, সব বোকাস। মিথ্যে বলেছিলেন কেন? আমি আসলে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে আপনিও আমার প্রেমে পড়েছেন। তারপর থেকে একটা লোভ আমার ভিতর কাজ করছিল। কিসের লোভ? আপনাকে পাওয়ার লোভ, সারা জীবন আপনার সঙ্গে থাকার লোভ। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি একটা ফকির। আমি কতটা ফকির আপনি জানেন? এই যে আমি শার্টটা পরে আছি, প্যান্টটা পরে আছি, এগুলো আমার বন্ধুর। কোন বন্ধুর জানেন? সেই বন্ধুর যার সঙ্গে রাস্তায় দেখা হলে এই শার্টটা খুলে নিতে পারে। একদিন খুলে নিয়েছিল, সেদিন আপনাদের বাসায় একটা শার্ট আমি উল্টো করে গায়ে দিয়ে এসেছিলাম, আপনার মনে আছে? ওই কারণে শার্টটা খুলে নেওয়ার পর আবার যখন ফেরত দিল, রাস্তার মধ্যে তাড়াহুড়ো করে গায়ে দিতে গিয়ে আমি শার্টটা উল্টো করে পড়েছিলাম। আপনি ভিতরে এসে বসুন প্লিজ। আমাকে দয়া দেখাবেন না, আমি আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবো না। কেন? কারণ আমি একটা মিথ্যুক, একটা ছোট লোক। আপনাকে পাওয়ার জন্য আমি প্রতারণা করেছি, আপনাকে পাওয়ার পর যে আমি প্রতারণা করবো না তার কি নিশ্চয়তা আছে? আমাকে আপনি কেন বিশ্বাস করবেন? আপনি ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।